जय बजरंग बोली, जय बजरंग बोली, जय बजरंग बोली। नमस्कार, सकल के स्वागत जानाच्छि आमादेर एई धर्मकथा यूट्यूब चैनलेर आरो एकटि नतून भिडियोते। स्वयं महादेव निज मुखे जे मंत्र उच्चारण करेछिलेन, हाँ बंधुरा, देवादिदेव महादेव निजेर मुखे हनुमान जीर एकटि गुप्त मंत्र बोलेछिलेन, जेटि आपनारा जदि नियमित पाठ करते पारेन, एई मंत्रटी आपनारा जदि प्रत्येके नियम मेने सठिक भावे उच्चारणेर माध्यमे जप करते पारेन, ताहले आपनारा অত্যন্তই কম সময়ের মধ্যে এর ফল লাভ করতে পারবেন, আর সেটাও খুব শীঘ্রই আপনারা টের পাবেন। মহাদেব বলেছিলেন এই গুপ্ত মন্ত্র জপ করলে 30 সেকেন্ডের মধ্যে ফল পাওয়া যায়। বন্ধুরা, তাই আমরা যেটা জানি, মঙ্গলবার হনুমানজির দিন, আর সেই দিনই হনুমান পূজা করে থাকেন সকলে যারা হনুমানজির ভক্তরা রয়েছেন, কারণ এই দিনটি অর্থাৎ মঙ্গলবার দিনটি হনুমানজির নামে উৎসর্গ করা। তা আপনারা প্রত্যেকে হনুমান চল্লিশা পাঠ করুন, বা যদি হনুমান চল্লিশা পাঠ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে অন্তত এই হনুমান চল্লিশা পাঠ করা শুনুন, হ্যাঁ বন্ধুরা। আর যদি হনুমান চল্লিশা জপ করতে অসুবিধা থাকে, সেক্ষেত্রে অন্যান্য মন্ত্রের মধ্যে আজ আপনারা জানতে পারবেন এই গুপ্ত মন্ত্রের কথা। এই মন্ত্রটি অত্যন্তই শক্তিশালী মন্ত্র, আর এই মন্ত্র রচনা করেছিলেন, আগেই বললাম, স্বয়ং দেবাদিদেব। তা এই মন্ত্র যে পাঠ করেন, কলিযুগের হনুমান ভগবান বা দেবতা হনুমানজি তার কাছে যান, অর্থাৎ সেই ব্যক্তির কাছে যান। আর এই মন্ত্রটি সাবর মন্ত্র হিসাবেও অনেকেই কম বেশি হয়তো জেনে থাকবেন, আপনারা হয়তো জানেন। তা খুবই সাবধানতা অবলম্বন করে এই মন্ত্র পাঠ করা উচিত, তাই আপনাদেরকে এতগুলো কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, নিজের মনস্কামনা পূরণের জন্য অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন, আপনার মনের সকল ইচ্ছাই পূরণ হবে। কিন্তু এতটাই সাবধানতার সঙ্গে এই মন্ত্র পাঠ করা উচিত, যাতে এই মন্ত্র জপের মাধ্যমে আপনার ভালো হওয়ার বদলে যেন আপনারই জীবনে কোনো ক্ষতি না হয়ে যায়। সেই রকমই আপনি কিন্তু কখনোই অন্যের ক্ষতি চেয়ে এই মন্ত্র জপ করবেন না। আর যদি এমনটাই করেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার জীবনে বিশাল বড় ক্ষতি হতে চলেছে। এই সাবর মন্ত্রটি আম্বলচাল ভাষায় লেখা হয়েছে। এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি পাঠ করার সঙ্গে সঙ্গেই যেই পাঠ করবেন তার মধ্যে একটা পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে, একটা পজিটিভ এনার্জি অনুভূত হবে। এই মন্ত্রটি নারী পুরুষ বাচ্চা বয়স্ক সকলেই জপ করতে পারেন, অর্থাৎ যে কোনো বয়সের মানুষই যারা মন্ত্র জপ করতে পারবেন তারা প্রত্যেকেই এই মন্ত্রটি জপ করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। হ্যাঁ বন্ধুরা, ছেলে পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ মানুষ সকলেই, ছেলে মেয়ে প্রত্যেকে এই মন্ত্রের প্রয়োগ নিজেরাই করতে পারবেন, অর্থাৎ এই মন্ত্র জপ করার জন্য কোনো গুরুদেবের প্রয়োজন হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তা মন্ত্রটি অতি অবশ্যই আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদেরকে বলে রাখি এই মন্ত্র জপ করার সঠিক সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত,
হ্যাঁ, দিনের সব থেকে পবিত্র সময়, অর্থাৎ ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে, বা আপনারা ভোর 4টে থেকে যদি এই 7টার মধ্যে এই মন্ত্র জপ করতে পারেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত যে সময়টাকে আমরা বলি, সেই সময়টায় জপ করুন। কারণ কি জানেন, এই সময় সমস্ত দেবদেবীরা জাগ্রত অবস্থায় থাকেন। হ্যাঁ, এই সময়কালটায় আপনারা মনে যা চাইবেন, আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবেন, সকল বাসনা পূরণ করবেন হিন্দুদের 33 কোটি দেবদেবীরা। তবে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই এই মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারবেন। নইলে এই মন্ত্র যদি যেমন তেমনভাবে যখন খুশি জপ করেন, কোনো কাজই করবে না। হ্যাঁ বন্ধুরা, জেনে রাখুন, কোনো কাজ করবে না। তাই মন্ত্র জপ করার সময় আপনারা এই জিনিসগুলি অবশ্যই মাথায় রাখবেন। আর মন্ত্র জপ যখন করবেন, তখন অতি অবশ্যই বজরংবলীর কোনো ছবি বা মূর্তির সামনে বসে করবেন, আর তার ছবির সামনে ধূপ প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ বন্ধুরা, আর মঙ্গলবার দিন বজরংবলীর পুজোয় অতি অবশ্যই লাড্ডু তাকে নিবেদন করবেন, আর সিঁদুর অবশ্যই অর্পণ করবেন। এইবার তাহলে সেই গুপ্ত মন্ত্রটি জেনে নেওয়া যাক। তবে অবশ্যই মন্ত্র জপ করার উপযুক্ত সময় মঙ্গলবার সকালবেলা, এইটাকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, এখন শুনে নেওয়া যাক মন্ত্রটি। ওং হনুমান পহলবান বর্ষ বরাহ কা জবান, হাত মে লাড্ডু মুখ মে পান, আও আও বাবা হনুমান, না আও তো দোহাই মহাদেব গৌরী পার্বতী কি, শব্দ সাচা পিণ্ড কাচা স্ফুর মন্ত্র ইস্রো বাচা। এই মন্ত্র, হ্যাঁ বন্ধুরা, এই সেই মন্ত্র যেটি আপনাদেরকে জপ করতে হবে। আরও একবার বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা কিন্তু উচ্চারণগুলো ভালো করে শুনে নিন, আর আমি স্ক্রিনে দিয়ে দিলাম যাতে আপনারা নিজেরা লিখে মুখস্থ করে নিতে পারেন। ওং হনুমান পহলবান বর্ষ বরাহ কা জবান, হাত মে লাড্ডু মুখ মে পান, আও আও বাবা হনুমান, না আও তো দোহাই মহাদেব গৌরী পার্বতী কি, শব্দ সাচা পিণ্ড কাচা স্ফুর মন্ত্র ইস্রো বাচা। হ্যাঁ বন্ধুরা, যেভাবে বললাম এইভাবে পাঠ করবেন মন্ত্রটি, তার সাথে অতি অবশ্যই আপনারা কিন্তু নিজের মনস্কামনাটি জানাবেন, আর হনুমানজির মূর্তি বাড়িতে আনুন। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র বলুন, দেখবেন আপনি অত্যন্তই সুফল পাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, এই কামনাই করি। জয় বজরংবলী। প্রত্যেকে একবার হলেও কমেন্টে লিখে দিয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিদায়, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।